স্যার, আপনারা যে লকডাউন দিছেন, আমরা গরিবরা কই যাব? কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসে থাকবি। স্যার, ঘরে বসে থাকলে খাবো কি? খাবো কি মানে, এতদিন যা কামাইছত সেটা খাবি? স্যার গো, আমরা দিনে আয়না দিনে খাই, আমাদের ঘরে কিচ্ছু নাই গো স্যার। আমাদের কিছু করার নাই, মহামারী মোকাবেলা করতে হলে লকডাউন দিতেই হবে। স্যার গো, আমরা করোনায় মরবো না, আমরা তো ভাতে মরে যাব স্যার। দয়া করে আমাদের রিক্সাটা চালাইতে দেন গো স্যার। বেশি কথা বলো, লকডাউন দিলে কি হয়েছে? সরকার তো তোমাদের চাল ডাল খাওয়া দাওয়া দিতেছে, ঘরে বসে থাকতে সমস্যা কি? স্যার গো, সরকার যা দিতেছে তা যদি আমগো হাত পর্যন্ত পৌঁছাইতো গো স্যার, তাইলে কি আমরা মহামারীতে রাস্তা রিক্সা নিয়ে বের হইতাম নি গো স্যার? সরকার তোমাদের জন্য দিতেছে, সেটা তোমরা পাবে না কেন? স্যার গো, সরকার যা দিতেছে সেটা আমগরে যদি দিয়ে দেয়, তাইলে চেয়ারম্যান আর মেম্বারের খাটের তলে কি লুকাইব গো স্যার? বুঝলাম না তোমার কথা। স্যার, আমার পেটের মধ্যে দুইটা লাথি মারেন, তারপরেও স্যার আমার রিক্সাটা চালাইতে দেন, পোলা মাইয়া না খাইয়া রয়েছে। তোমার পোলা মাইয়া না খাইয়া রয়েছে তো আমি কি করব? স্যার গো, আপনাদের তো মাসের শেষ বেতন আসবে, সরকার আপনাদের বেতন দিবে, কিন্তু স্যার আমরা কি করব? আমরা তো না খাইয়া মরতে হবে গো স্যার। দেশে লকডাউন চলছে, রিক্সা নিয়ে বাসায় যাও, নাইলে পাংচার করে দেব। স্যার, আমাদের পেটে লাথি দিয়েন না। বেশি কথা বলো, তোমার রিক্সা সরাবে নাকি ছিদ্র করে দিব? স্যার, প্যাডের খিদা যার আছে সে বুঝে কত জ্বালা। আপনি তো স্যার বাসায় ঘুমাইয়াও বেতন পান, তাই আপনার প্যাডের জ্বালা নাই। তোমরা গরিবরা আসলেই খারাপ, দেশের আইন কানুন কিছু মানো না। স্যার গো, আজকে রিক্সা না চালাইলে ভাত খাইতে পারবো না, বাচ্চাগুলোর জন্য একটা চকলেট কেনার টাকাও নাই। স্যার, যদি দয়া করে রিক্সাটা চালাইতে দেন, বাচ্চাগুলোর জন্য কিছু খাবার নিতাম গো স্যার। দেশে কোনো গরিব নাই, বাংলাদেশে সব বড় লোক। তোমাদের যদি এখনো রিক্সা চালাইতে দেই, তোমরা তো করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে। স্যার, করোনায় মারা গেলে আফসোস নাই, কিন্তু পেটের খিদায় মারা গেলে স্যার পোলা মায়ের কাছে কি জবাব দিমু? তোমাদের ভালোর জন্য বলছি, বাসায় চলে যাও। স্যার, করোনায় আমাদের মারবে না, আপনি চিন্তা করেন না, আমাদের রিক্সা চালাইতে দেন। সামনে রমজান, স্যার গো বাচ্চাগুলার মুখের দিকে তাকাইয়া হইলেও রিক্সাটা ছাড়েন। উপর থেকে অনুমতি নাই, রিক্সা চালাতে দেওয়া যাবে না। স্যার, আমাদের আপনারা করোনায় মারবেন না ঠিক, কিন্তু ভাতে ঠিকই মেরে ফেলবেন।